ভাটপাড়ায় গুলিতে নিহত তৃণমূল নেতা আর তদন্ত নেমে নতুন তথ্য হাতে পেয়েছে পুলিশ। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা, নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কিছুদিন আগে মৃত নেতার ভাইকে হুমকি দিয়েছিল ধৃত কৌসার, খবর পুলিশ সূত্রে। সিসিটিভি ফুটেজে ঘটনাস্থলে ধৃত কৌসারের উপস্থিতির প্রমাণ মিলেছে বলে খবর পুলিশ সূত্রে। গোটা ঘটনার মাস্টার মাইন্ড হিসেবে উঠে আসছে আকাশ প্রসাদের ছোট ভাই সুজলের নাম, সূত্র মারফত এমন খবর পাওয়া যাচ্ছে। পুলিশের সন্দেহ, অশোক সাউকে খুনের বরাত হয়তো দুই ভাড়াটে খুনিকে আগেই দিয়েছিল সুজল। হামলা করতে দুষ্কৃতীরা সবাই ভাটপাড়া থানা এলাকা থেকে এসেছিল বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, জানতে চাইব যে তাহলে কি কৌশলের টার্গেটে বহু আগে থেকেই ছিল এই তৃণমূল নেতা, আর যে নেতার গতকাল মৃত্যু হয়েছে তার ভাইকে আগে কেন হুমকি দিয়েছিল কৌশল? দেখো, তার এক ভাই স্পষ্ট জানিয়েছে যে কৌসার আলী আরফে মোহন কিছুদিন আগে তার এক ভাইকে হুমকি দিয়েছিল যে অশোক সাউকে সে মেরে ফেলবে, অর্থাৎ খুন করে ফেলবে। তুমি জানো যে গত 2023 ফেব্রুয়ারি মাসে অশোক সাউয়ের উপর তার বাড়ির কাছে তার দোকানের সামনে হামলা হয়, তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়, অল্পের জন্য তিনি প্রাণে বাঁচেন। এবং সেই সময় সুজল প্রসাদ সহ সাতজনকে পুলিশ গ্রেপ্তার করে এবং সুজল প্রসাদ তখন গ্রেপ্তার হওয়ার পর বেশ কয়েক মাস জেল খাটে। এবং জেল থেকে বেরিয়ে আসার পর থেকেই সুজল প্রসাদ পরিকল্পনা করছিল যে অশোক সাউকে সে খুন করবে, এবং খুন করার জন্য পরিকল্পনা করা হচ্ছিল যাতে মৃত্যু নিশ্চিত করা যায়, অর্থাৎ জনবহুল এলাকা, সেখানে অশোক সাউয়ের উপর হামলা করা হবে, পরিকল্পিত হামলা করা হবে। এবং কিছুক্ষণ আগে একজন প্রত্যক্ষদর্শী জগদ্দল থানার আধিকারিকদের সঙ্গে কথা বলতে এসেছিলেন, সেই প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে দুষ্কৃতীরা সংখ্যায় অনেকেই ছিল, এবং শুধু তাই না, যখন হামলা চলছে সেই সময় সশস্ত্র দুষ্কৃতীরা বাইরে পাহারা দিচ্ছিল যাতে তারা দৌড়ে কোথাও পালিয়ে না যায়, কেননা ঘটনাস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে জগদ্দল থানা, যাতে পুলিশ ছুটে আসতে পারে, যে কোনো কিছু হতে পারে, অর্থাৎ হামলাকারীদের পাহারা দেওয়ার জন্য আরও দুষ্কৃতীরা ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শী। এবং শুধু তাই না, এই কৌসার আলী ওরফে মোহন বেশ 3 মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছিল, অর্থাৎ মাদক পাচার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল কৌসার। বিভিন্ন থানায় কৌসারের বিরুদ্ধে নানা রকম অস্ত্র পাচার থেকে মাদক পাচার একাধিক অভিযোগ রয়েছে। কুখ্যাত দুষ্কৃতি, ব্যারাকপুর কমিশনারেট এলাকায় যখনই কোনো বড় অপরাধ সংঘটিত হয় তখন একটা সূত্র প্রত্যেক ক্ষেত্রে একটা মিল দেখা যায় যে দুষ্কৃতীরা জেল থেকে ফিরে এসে ফের আবার অপারেশন চালাচ্ছে। সুতরাং জেলে বসে দুষ্কৃতীরা চলছে। গতকাল জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ সেন তিনি একটি চাঞ্চল্যকর অভিযোগ করেছেন যে জেলে থাকা দুষ্কৃতি পঙ্কজ তিনি জেলে বসে পরিকল্পনা করতেন। শুধু তাই না, যখন ব্যারাকপুর আদালতে তিনি তাকে হাজির করানো হতো সেই সময় তিনি স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে সে দেখা করতো এবং দেখা করেই এই খুনের পরিকল্পনা করেছিল। কিন্তু মৃতের পরিবারের তরফ থেকে চাঞ্চল্যকর অভিযোগ আরও করা হচ্ছে যে এই অশোক সাউকে খুন করার পেছনে এলাকায় হুকিং থেকে শুরু করে মাদক পাচার, চোলাই মদের টেক, এই সমস্ত অনৈতিক কাজের প্রতিবাদ করতো অশোক সাউ, এবং দীর্ঘদিন ধরে তার চক্ষুশূল হয়ে পড়েছিল, আর সেই কারণেই হামলা চালানো হয়েছে এবং মৃত্যু নিশ্চিত করার জন্য গুলি করে বোমা মেরে অশোক সাউকে খুন করা হয়েছে। এবং সেখানে জনবহুল চায়ের দোকানকে বেছে নেওয়া হয়েছিল সময়টা সকাল 9:20, অর্থাৎ নৈহাটি বিধানসভা উপনির্বাচনে ব্যস্ত পুলিশ আধিকারিকরা, কেন্দ্রীয় বাহিনী, সব পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছে গেছেন। সেই সুযোগ নিয়ে সকাল 9:20 চায়ের দোকানে যখন অশোক সাউ এসে পৌঁছয়, অতর্কিতে হামলা চালানো হয়। পরিকল্পিত হামলা বলে মনে করা হচ্ছে, এবং প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন যে হামলার করার পর দুষ্কৃতীদের মধ্যে শুনতে দেখা যায় যে বদলা নেওয়া হয়েছে, অর্থাৎ পুলিশের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে 2020 সালে আকাশ প্রসাদকে যেভাবে খুন করা হয়েছিল সেই খুনের বদলা নেওয়ার চেষ্টা করছিল আকাশ প্রসাদের ভাই সুজল প্রসাদ, আর সুজল প্রসাদ সেই কারণে ভাড়াটে খুনিও নিয়োগ করে থাকতে পারে বলে পুলিশের অনুমান। দুষ্কৃতীরা পায়ে হেঁটে এসেছিল, ভাটপাড়া থানার দিক থেকে এসেছিল এবং ভাটপাড়ার দিকেই চলে গেছে। সুজল প্রসাদ সহ আরও 2 জন দুষ্কৃতীর খোঁজ চালাচ্ছে এবং আরও বাকি কারা রয়েছে, যেহেতু 7 জনের নামে FIR করা হয়েছে এবং বাকিদের খোঁজ চালানো হচ্ছে। এবং এই ঘটনার পেছনে যে একটা প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে এই আকাশ প্রসাদ খুনের বদলা নেওয়ার জন্যই সুজল প্রসাদ এই খুনের ঘটনা সংঘটিত করেছিল। কিন্তু মৃত অশোক সাউয়ের পরিবারের সদস্যরা জানাচ্ছে যে আকাশ প্রসাদ খুনের সঙ্গে তার কোনো যোগ ছিল না, এবং আকাশ প্রসাদ এলাকার মানুষের গণপিটুনির জেরে তার মৃত্যু হয়েছে, সেখানে অশোক সাউয়ের কোনো ভূমিকা ছিল না, তাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছিল, অর্থাৎ এলাকায় অনৈতিক কাজকর্মের প্রতিবাদ করতো অশোক সাউ, সেই কারণে দীর্ঘদিন ধরে এলাকার দুষ্কৃতীদের চক্ষুশূল হয়ে ছুটেছিল, এবং সেই
অনৈতিক কাজ ছেড়ে সে চলতে দেবে না, যেহেতু সে প্রাক্তন তৃণমূলের ওয়ার্ড সভাপতি ছিল, এলাকার মানুষের সঙ্গে ভালো জনসংযোগ ছিল, এলাকার মানুষ তাকে যে কোনো দায় বিপদে সে পাশে এসে দাঁড়াতো, আর সেই কারণে অশোক সাহের জনপ্রিয়তাটাই দুষ্কৃতীদের কাছে চক্ষুশূল হয়ে ওঠে এবং তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল গত 2023 সাল থেকে। 2023 সালে হামলার পর সুজল প্রসাদ সহ 7 জন গ্রেপ্তার হয়েছিল। এবারে মৃত্যু নিশ্চিত করার জন্য ভাড়াটে কোনো নিয়োগ করা হয়ে থাকতে পারে বলে তদন্তকারীদের অনুমান। আজকে কৌশল আলীকে কিছুক্ষণ আগে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে, নিজেদের হেফাজতে 10 দিনের হেফাজতে যে আবেদন জানাচ্ছে পুলিশ, কেননা মনে হচ্ছে পুলিশ যে কৌশল আলীকে জেরা করে বাকিদের হদিস পাওয়া যাবে এবং সিসিটিভি ফুটেজেও কৌশল আলীর প্রমাণ পাওয়া গেছে এবং তদন্তকারীরা আরও সিসিটিভি ফুটেজ খুঁটেই দেখছে। সময় ধন্যবাদ সমীরণ। অর্থাৎ দুটি সম্ভাবনার কথা উঠে আসছে, এক আকাশ প্রসাদ খুনের বদলা নিতে অশোক সাহুকে খুন করা হয়ে থাকতে পারে, দ্বিতীয়ত তৃণমূল নেতা অশোক সাহু যেহেতু এলাকায় অনৈতিক অসামাজিক কাজে প্রতিবাদ করেছিলেন তাই দুষ্কৃতীদের চক্ষুশূল হয়েছিলেন সেই কারণে তাকে খুন করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে তদন্তে পুলিশ মনে করছে।